আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো গুচ্ছ দিয়ে আসলে চান্স পাওয়ার জন্য তিনটা টিপস আজকে আমি দিব। যে তিনটা টিপস আমি অ্যাপ্লাই করে গুচ্ছ ফার্স্টে আমি চান্স পেয়েছি, শুধু গুচ্ছে না, আমি মেইনলি হচ্ছে ফার্স্টে চান্স পেয়েছি। তো আমার সময় আসলে গুচ্ছ ছিল না, কিন্তু এখন গুচ্ছতে হওয়ার জন্য আরো বেশি ইজি হয়ে গেছে। ফার্স্টে চান্স পাওয়ার যে আগে যেরকম কঠিন ছিল, এর থেকে গুচ্ছতে চান্স পাওয়া কিন্তু অনেক বেশি ইজি। তো আমরা কিভাবে আসলে এখন এই এক মাস পরীক্ষার আগের এক মাস সুন্দর করে গুছিয়ে পরে আমি ফার্স্টের একটা সিট নিজে করে নিব, তো এই টিপস আমি আজকে দিব। তো আশা করি এই কথা, এই আমার কথাগুলো যদি ভালো লাগে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন এবং সবাই হচ্ছে আমার আর লাইক করতে ভুলবেন না। আপনারা লাইক করে এবং কমেন্টে জানাবেন নেক্সট ইয়ার কী কী ভিডিও আপনারা চাচ্ছেন, যদি জানান তাহলে সেই হিসেবে আমি আমার সব ব্যক্তিগত ব্যাপারগুলো আমি শেয়ার করার চেষ্টা করব, যে কীভাবে আসলে অ্যাডমিশন টাইম আমি আমার পরিস্থিতিটা মোকাবিলা করেছিলাম, আমি কী কী টিপস অ্যাপ্লাই করেছিলাম, কী কী টিপস অবলম্বন করে আমি ভালো করেছিলাম, তো এই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে তুলে ধরব। তো প্রথমে চলে আসে আমি যে তিনটা আজকে আমি টিপস নিয়ে আলোচনা করবো, সেই তিনটা টিপস নিয়ে আমি চলে আসি। প্রথম নম্বর, এক নম্বর টিপস কি, এক নম্বর টিপস হচ্ছে আমি অনেক বেশি রেগুলার, মানে রেগুলার পড়ালেখার একটা আমি স্ট্র্যাটেজি অবলম্বন করতাম। যেরকম আমি এরকম না যে আজকে আমি 2 ঘন্টা পড়লাম, বা আজকে আমি 6 ঘন্টা পড়লাম, কালকে আমি 2 ঘন্টা পড়লাম, বা আজকে আমি 11 ঘন্টা পড়লাম, কালকে আমি 3 ঘন্টা পড়লাম, আমি এরকম কখনোই করতাম না। আমি যেটা করতাম, আমি প্রতিটা দিন 6 থেকে 7 ঘন্টা পড়তাম, আমি কিন্তু অ্যাভারেজ লেভেলের পড়তাম। এরকম না যে আমি 10 ঘন্টা 12 ঘন্টা, আমরা অনেকেই বলি যে 10 ঘন্টা 12 ঘন্টা প্রতিদিন পড়ি, এগুলো আসলে ফাপড়, এগুলো আসলে কিছু না। তো ওইভাবে আসলে পড়িয়া কোনো লাভ নাই যে আমি একদিন 10 ঘন্টা 12 ঘন্টা পড়লাম, পরের দিন আমি 2 ঘন্টা 1 ঘন্টা পড়লাম, অথবা পড়ালেখা বাদ দিয়ে দিতাম না। আপনি প্রতিদিন পরীক্ষার আগের এক মাস আপনি প্রতিদিন 7 ঘন্টা করে পড়েন, আপনি 7 ঘন্টা করে পড়েন এবং একটা রুটিন মেনটেন করার চেষ্টা করতে হবে। তো আমি যদি 7 ঘন্টা করে প্রতিদিন পড়ি এবং হচ্ছে আমি যদি আমি সবসময় মেনটেন করার চেষ্টা করতাম যে আমি ঘুমের টাইমটা আমি যেন মিনিমাম 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাইতে পারি, আমি 7 ঘন্টা পড়তাম, 7 ঘন্টা ঘুমাইতাম, তাহলে এখানে 14 ঘন্টা, আর বাকি যে সময়টা সেখানে আমি বিভিন্ন কাজটা ছিল এই জিনিসগুলো করার চেষ্টা করতাম। তো এরকম হতো আমি অনেক সময় 7 ঘন্টার উপরেও পড়তাম, 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টাও হতো, কিন্তু এরকম না যে আমি 13-14 ঘন্টা প্রতিদিন পড়তাম। তো আমি সেই জন্য সাজেস্ট করবো যে প্রতিটা দিন মিনিমাম যেন পড়ালেখার যেন থাকে, যেন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা মিনিমাম পড়তে হবে। তো প্রতিদিন যদি আমি এটা অবলম্বন করি, এই আমি রুটিনটা যদি ফলো করতে পারি, আমি যদি আমার পড়াটাকে 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে প্রতিদিন যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি কিন্তু শেষ এক মাসে বইগুলোকে ভালো মতো শেষ করতে পারবো। এখন আসি 2 নম্বর টিপস, সেটা হচ্ছে চিপা চাপা ক্লিয়ার করা। এটা খুবই স্পেশাল বিষয়, আমি যে আসলে 6 ঘন্টা বা 7 ঘন্টা পড়বো সেটা কিন্তু আমার মনোযোগ সহকারে পড়তে হবে। এরকম না আমি বই নিয়ে শুধুমাত্র বই দেখলাম কিন্তু আমি আসলে মনোযোগ নাই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে। এবার আসে পরেরটা হচ্ছে চিপা চাপা খুঁজে বের করা। চিপা চাপা খুঁজে বের করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ভালো মতো চিপা চাপা না বের করতে পারি আমরা, তাহলে আসলে ভালো কিন্তু একটা স্কোর কখনোই নিয়ে আসতে আমরা পারবো না। তো সেই জন্য যে জিনিসটা করতে হবে, চিপা চাপা খুঁজে বের করতে হবে। কারণ কোশ্চেন্স পাওয়ার পরে আমরা দেখা যায় যে যেটা মাথায় আমাদের চলে আসে যে অনেক বেশি চিপা চাপা থেকে প্রশ্ন আসছে, যেটা বুঝি না আসলে চিপা চাপা জিনিসটা কি। চিপা চাপা জিনিসটা হচ্ছে যখন আমার আসলে প্রশ্নটা আনকমন হয়, যে আমার মনে হয় যে না আমি এই টপিক পড়ছি, এই টপিক থেকে প্রশ্ন হয়নি, অন্য একটা টপিক থেকে হচ্ছে যেটা আমি স্কিপ করে গেছি, তো সেটাকে আমরা বলি চিপা চাপা। তো এর জন্য যে জিনিসটা করতে হবে, আমি কিভাবে আসলে চিপা চাপাটাকে সলভ করতে হবে সেই বিষয়ে আমি একটা ভিডিও আমি আপলোড করবো, ইনশাল্লাহ কালকে আপনারা পাবেন। তো সবাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন, যারা আসলে আমার ক্লাস মানে আমার কথাগুলো যাদের ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট ইয়ার কী কী চাচ্ছেন, ঠিক আছে। আর এই চিপা চাপার উপরে আমি ভিডিও ইনশাল্লাহ আপনার আপলোড করবো, যেখান থেকে সব চিপা চাপা ধরা যাবে এবং চিপা চাপার সাজেশনগুলো দিয়ে দেবে যে কোন কোন জায়গায় চিপা চাপা, যেখান থেকে প্রশ্ন করলে আমরা মিস্টেক করতে পারি, তো এই বিষয়ে আমি সাজেশনও ইনশাল্লাহ আপলোড করবো। এবার আসে হচ্ছে মূল বই পড়া। মূল বইটা মাস্ট করতে হবে, আপনার একটা কথা মাথায় রাখতে হবে যে আসলে আমি যদি ভালো করতে চাই আমার মূল বই কিন্তু মাস্ট লাগবে। মূল বই যদি আমি ভালো মতো না পড়ি তাহলে আসলে অ্যাডমিশনে কিছু করা যাবে না। তো এই এক মাস লাস্টের এই সময়টাকে আমি সবাইকে বলবো, লাস্টের এই এক মাস সময়টাকে আমি মূল বইয়ের উপরে বেশি পরিমাণে ফোকাস করতাম। তা আমি এটা করতাম যে আমার জিএসটি পরীক্ষার আগে, এক মাস আগে, মানে জিএসটি বলতে আমার ফার্স্টের পরীক্ষার আগে বা আমার অ্যাডমিশন জার্নির সময় আমি মূল বইটার উপরে বেশি পরিমাণে ফোকাস করতাম। এই জন্য আমার দেখা গেছে আমি যেখানে পরীক্ষা দিচ্ছি মোটামুটি একটা স্কোর নিয়ে আসতে পারছি। এর কারণ হচ্ছে আমি মূল বইয়ের উপরে ফোকাসটা বেশি দিতাম। আপনারা অনেকেই সহায়ক বইয়ের উপর অনেক বেশি ফোকাস দেন, আমি সেই জন্য বলবো সহায়ক বইয়ের উপরে ফোকাস না দিয়ে মূল বইয়ের উপরে বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ সহায়ক বই থেকে প্রশ্ন পড়বে না, বিগত বছরে কোশ্চেন পড়লেও কোনো সময় 100% কমন পড়বে না, তো সেই জন্য আমাদের মূল বইয়ের উপরে ফোকাসটা করতে হবে। তো কিভাবে আসলে ফোকাস আমি করছিলাম, মূল বইয়ের কী কী জিনিস পড়ছিলাম, কোন বইটা কীভাবে পড়ছিলাম, এইগুলো নিয়ে আমি প্রতিটা টপিক ওয়াইজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সাবস্ক্রাইব করবা এবং সবাই ফলো করতে ভুলবা না এবং সবাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, এবং জিএসটি নিয়ে যত প্রশ্ন আছে সব কমেন্ট বক্সে করবো। আমি সেই প্রশ্নগুলোর হিসেবে আমি ভিডিও করার চেষ্টা করবো, প্রতিদিন আমি ভিডিও আপলোড করবো এবং প্রতিদিন একটা মানে প্রবলেম সলভ নিয়ে আমি কথাবার্তা বলবো এবং কোন কোন টপিক পড়তে হবে, সাজেশন ট্রাজেশন যা আছে সব কিছু দেওয়ার চেষ্টা করবো। তো আমি ইনশাল্লাহ পাশে আছি, পাশে থাকবো, সবাই ভালো থাকবা, সবাই সাপোর্ট করবা। বাই বাই।